ট্রেনে বেশিরভাগ যা প্যাসেঞ্জার আছে সবই ডেলি প্যাসেঞ্জার, ঠিক তো দাদা? বেশিরভাগই ফাস্টেস্ট লোকাল ট্রেন বলে কথা, এইটা হচ্ছে ভারতের ফাস্টেস্ট লোকাল ট্রেনের উদাহরণ। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সাথে সুরজিৎ, আপনাদের সবাইকে ইংরাজি নতুন বর্ষের অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা ভিডিওটা শুরু করব। এখন আমি আজ বর্ধমান জংশন স্টেশনে, আর আজকে আমরা জার্নি করব 36830 বর্ধমান হাওড়া কর্ডলাইন সুপার লোকালে। আর এই ট্রেনটা বর্ধমান স্টেশন থেকে ছাড়বে সকালবেলা 8:35, আর আমাদের হাওড়া স্টেশনে পৌঁছে দেবে 10:05। মানে আমাদের জার্নি টাইম লাগবে মাত্র 1.5 ঘন্টা, আমরা কভার করবো 93 কিলোমিটার। আমাদের জার্নিতে কোনো হল্ট আসবে না, মানে কোনো হল্টই নেই, ননস্টপ ট্রেন হাওড়া থেকে যে বর্ধমান থেকে ছাড়বে হাওড়ায় গিয়ে দাঁড়াবে। আর এটা হচ্ছে ইন্ডিয়ার ফাস্টেস্ট লোকাল ট্রেন, ভারতের দ্রুততম লোকাল ট্রেন। আজকে আপনারা দেখতে চলেছেন ভারতের দ্রুততম লোকাল ট্রেনের জার্নি, ঠিক আছে? সাথে থাকবেন, তাহলে চলুন এখন টিকিট কাটা যাক, প্ল্যাটফর্মের দিকে এগোনো যাক। আজকে আমাদের ট্রেন, আজকে আমাদের ট্রেনের সাথে আছে 11000 সিরিজের পুরনো ICA ব্রেক, আর ট্রেনটা হচ্ছে মানে রেকটা হচ্ছে হাওড়া কারশেডের 12 কোচের। আর আজকে আমাদের ট্রেনের ম্যাক্সিমাম স্পিড থাকবে 100 কিলোমিটার পার আওয়ার, আর এবারে স্পিড থাকবে 62 কিলোমিটার পার আওয়ার। আর 62 কিলোমিটার কিন্তু কম নয়, তার কারণ সুপারফাস্ট ট্রেনেরও 62 কিলোমিটার থাকে না। যেমন আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি, দার্জিলিং মেলের এভারেজ স্পিড হচ্ছে 57 কিলোমিটার পার আওয়ার, সেখানে আমাদের ট্রেন আরও 5 কিলোমিটার বেশি, মানে 62 কিলোমিটার। তার মানে বুঝতেই পারছেন কেমন হবে অ্যাকশনটা, স্পিডের অ্যাকশনটা। যদি স্পিড দেখতে হয় লোকাল ট্রেনে, তাহলে এই ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন, ঠিক আছে? আর ভিডিও শুরু করার আগে একটা কথা আপনাদেরকে বলে রাখি, তার কারণ আপনারা অনেকে মানে শেষ পর্যন্ত দেখেনও না, তাই একটা কথা বলে রাখি যে ভিডিও শুরুতেই যে বাংলায় যদি আপনারা ট্রেন জার্নি ব্লগ দেখতে চান বাংলায় নিয়মিত, তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করুন, তার কারণ এই চ্যানেলেই আপনারা বাংলায় নিয়মিত রেলওয়ে রিলেটেড এবং জার্নি ব্লগ দেখতে পারবেন, ঠিক আছে? সাথে সাথে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, ইনস্টাগ্রাম আইডি হচ্ছে _সুরজিৎ_, ওটার লিঙ্ক থাকবে ডিসক্রিপশন সেকশনে। তাহলে আমি এবার ট্রেনে উঠি, ট্রেন ছাড়লে আপনাদের সাথে কথা বলবো। বন্ধুরা, এবার আপনারা গেম খেলতে খেলতে ক্লান্ত হয়ে পড়বেন, কিন্তু ইঞ্জোতে গেম শেষ হবে না, তার কারণ এখানে আছে ক্রিকেট, লুডো, ফ্রি সেলস, নিকলাসের মতো আরও 70টারও বেশি গেম, যেমন স্কিল তেমন গেম। তাই গেম খেলুন আর জিতে নিন ক্যাশ রেওয়ার্ড, আর সরাসরি উইথড্র করুন পেটিএম, UPI অথবা ব্যাঙ্কে। শুধু গেম নয়, শপিংও করুন উইন্ডো স্টোর থেকে, উইন্ডো স্টোরে পাওয়া যায় অ্যাসফল্ট, মাইনক্রাফ্ট, ফ্রি ফায়ার গেমের কারেন্সি সবচেয়ে সস্তা দামে। এবং জিতে নিন বিগ বাজার, ডমিনোস, মিন্ত্রা, হটস্টার, গানার মতো বড় বড় ব্র্যান্ডের ডিসকাউন্ট কুপন। এখানেই শেষ নয়, রোজ উইন্ডো স্পিনার ঘোরান আর রোজ রেওয়ার্ড জিতুন, আর 10 দিন পরপর স্পিন স্টিক বানিয়ে জিতে নিন বাইক, স্মার্টফোন আর উইকলি জ্যাকপট 25 লক্ষ পর্যন্ত। এখন উইন্ডোতে এত কিছু চলছে, আর দেরি করবেন না, তাড়াতাড়ি উইন্ডো অ্যাপ ডাউনলোড করুন আর নিজেরাই এক্সপিরিয়েন্স করুন। বন্ধুরা, আমাদের ট্রেন হাওড়া বর্ধমান কর্ডলাইন সুপার লোকাল এখন ছাড়লো বর্ধমান স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে, আর ছাড়লো পুরো তার নির্দিষ্ট সময়, মানে 8:35। আর এখন বর্ধমান স্টেশনে ঢুকছে হচ্ছে শিয়ালদা শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। আর যেহেতু আমাদের ট্রেনের কোনো হল্ট নেই, তাই কোনো হল্ট কভার করার প্রশ্নই ওঠে না, শুধু আপনাদেরকে আজকে ক্রসিং দেখাবো এবং আমাদের ট্রেনকে দুটো রাজধানী ওভারটেক করবে, একটা হাওড়া রাজধানী, একটা শিয়ালদা রাজধানী।
আগে শিয়ালদা রাজধানী আসবে, তারপর হাওড়া রাজধানী আসবে। এছাড়াও ওভারটেক ওই দুটো, আর ক্রসিং আছে পূর্বার সাথে ক্রসিং হবে, তারপরে দুরন্তর সাথে ক্রসিং হবে, হাওড়া দুরন্ত, হাওড়া নিউ দিল্লি দুরন্তর সাথেও ক্রসিং হবে। দেখা যাক কতটা আপনাদেরকে দেখানো যায়, ঠিক আছে, সাথে থাকবেন আপনারা। আর একটা জিনিস দেখুন, মানে ভিড়টা দেখুন শুধু, আমি ভাবতেও পারিনি যে ট্রেন শুধু বর্ধমান থেকে ছাড়বে আর হাওড়ায় গিয়ে দাঁড়াবে, ঠিক আছে। এই ট্রেনে বেশিরভাগ যা প্যাসেঞ্জার আছে সবই ডেলি প্যাসেঞ্জার, ঠিক তো দাদা? বেশিরভাগই ডেলি প্যাসেঞ্জার, নর্মাল প্যাসেঞ্জার খুবই কম, তার কারণ 8:30 সময় ট্রেন চাচ্ছে, নর্মাল প্যাসেঞ্জার উঠবে না ট্রেন, যা উঠবে সব ডেলি প্যাসেঞ্জারই উঠবে। আর এই ট্রেনটা মানে ওই আর কি, কী আর বলবো, আলাদা করে কিছু বলার নেই। তাহলে একই গল্প একই কথা আরেকবার বলছি যে মাঝখানে আমাদের কোনো হল্ট নেই, তাই কোনো হল্ট কভার করার কিছু নেই, যা দেখাবো ক্রসিং দেখাবো, স্পিড দেখাবো, স্কিপিং দেখাবো, ওভারটেক দেখাবো, ঠিক আছে, সাথে থাকবেন আপনারা। আপনাদেরকে বলেছিলাম যে শিয়ালদা রাজধানী আর হাওড়া রাজধানী আমরা ওভারটেক দেখাবো, কিন্তু সেটা হয়তো হয়ে সম্ভব হবে না, তার কারণ প্রচুর লেট আছে। শিয়ালদা রাজধানী আগে আসার কথা, তার পেছনে হাওড়া রাজধানী আছে, লোকাল যাচ্ছে, বর্ধমান কটলাইন লোকাল আপে। হ্যাঁ, শিয়ালদা রাজধানী হচ্ছে 40 মিনিট লেট, এখন আছে গুড়াপে, এখন আছে গুড়াপে। আর আমাদের ট্রেন এখন ঢুকছে বেগমপুর, আমাদের ট্রেন এখন ঢুকছে বেগমপুর, আর শিয়ালদা রাজধানী আছে গুড়াপে। তো আমার তো মনে হচ্ছে না যে এই যে বেগমপুর স্টেশন ঢুকে গেল, আমার তো মনে হচ্ছে না যে ওভারটেক হবে বলে, তো কিছু করার নেই, আমাদের কপালটা খারাপ, সেই জন্য আমরা রাজধানীর সাথে ওভারটেক বা রাজধানীর সাথে প্যারাল রেস দেখাতে পারলাম না, তো কিছু করার নেই। আর একটা কথা বলে রাখি, আজকে আমাদের এই ভিডিও করার প্ল্যান ছিল না, মানে কালকে আমি বর্ধমানে এসেছিলাম মেন লাইন সুপার লোকালে, তারপরে এসে আপনার বর্ধমানের যে বিখ্যাত সীতাভোগ মিহিদানা আছে, তো সীতাভোগ মিহিদানের ভিডিও আমরা করেছি, তো ওই ভিডিওটা আছে আমার সেকেন্ড চ্যানেলে, সেকেন্ড চ্যানেলের লিঙ্ক এবং
ওই ভিডিওটার লিংক ডেসক্রিপশানে এবং আই বাটনে দিয়ে দেবো, তো চাইলে দেখে নিতে পারবেন। আর আমাদের প্ল্যান ছিল মশাগ্রাম বাঁকুড়া স্ট্রিচে ভিডিও করা, মশাগ্রাম বাঁকুড়া মেমু লোকালে, কিন্তু ওটা হয়ে উঠলো না, তার কারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমরা কী করেছি, নর্মালি আমি যেখানেই যাই তো আগে দিয়ে হোটেল বুক করে নিই, তো আমার সাথে হোটেল আর নর্মালি কথা হয়েছে, তো আমার সাথে দাম দর হয়েছে, তো আমাকে তিন চার ধরনের দামের কথা বলা হয়েছে, 700 টাকা, 600 টাকা, 400 টাকা। আমি বললাম 400 টাকাতে কী আছে যেটা 700 টাকাতে নেই। আমাকে বলেছে শুধুমাত্র দাদা গিজার আপনি পাবেন না, মানে শুধু গরম জল আপনি পাবেন না। তো ভালো কথা, আমি বুক করে নিলাম, টাকা তখনই ওনাদেরকে দিলাম। ওনারা, আমি বললাম যে আমি এসে টাকা দিচ্ছি আপনাদেরকে, মোটামুটি 100 টাকা পেমেন্ট করে দিই, আর 300 টাকা আমি গিয়ে পেমেন্ট করব। কিন্তু বললো না, ওরকম হবে না, পুরো টাকাটাই আপনাকে পেমেন্ট করতে হবে, বা আপনাকে এসে অ্যাভেলেবিলিটির মানে অপেক্ষায় থাকতে হবে, মানে যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনি পাবেন না। তো আমি সেই হিসাবে টাকা ওনাদেরকে দিয়েই দিয়েছিলাম 400 টাকা। তারপরে আমরা গিয়ে ঘর দেখেছি, কী খারাপ ঘর বন্ধুরা, কী বলবো আপনাদের, মানে একদম বেকার। যদি ভালো হতো তাহলে আমি ভিডিও রুম টুর দিয়ে শুরু করতাম, একদম বেকার। মানে ওখানে আমাদের অনেক সমস্যা হয়েছে, প্রথমত কথা হচ্ছে মানে পরিষ্কার পরিচ্ছন্ন একদমই নয়, তারপরের কথা হচ্ছে মানে কী বলবো, ঘরের মধ্যে মশা ভর্তি, গুড নাইট নেই, আমাদের কয়েল জ্বালাতে হলো, আর কয়েল জ্বালিয়ে কি রাত্রিবেলা ঘুম হয় বলুন তো, বদ্ধ ঘরে কয়েল জ্বালালে মানে আমার তো নিঃশ্বাস নিতেই পারি না আমি। মানে আর প্লাস আপনার যে কম্বল ওরা দিয়েছিল, তো কম্বল যাচ্ছে তাই কম্বল, গায়ে দেওয়ার মতোই যাবে না, গায়ে দেওয়াই যাবে না। আমি কী করেছি, আমার এই বিছানার চাদর যেটার উপরে আমি এখন বসে আছি, এই বিছানার চাদরটা ওদের বিছানার চাদর উপরে পেতে নর্মাল যে সোয়েটার টোয়েটার পরে আছি এই পরেই কালকে শুয়েছিলাম। আর মশার জন্য, আর পাশেই আছে GT রোড, GT রোডের একদম পাশেই, আর GT রোডের একদম গাড়ির আওয়াজ, আমার সারারাত ঘুমই হয়নি, আর যেহেতু সারারাত ঘুমই হয়নি তাই আমি সাহস করে উঠতে পারলাম না যে ঘুম চোখে বাঁকুড়া যাবো, কারণ বাঁকুড়া থেকে আবার আমাকে 250-300 কিলোমিটার আসতে হবে কলকাতা বাড়িতে, সাহস করে উঠতে পারলাম না। সেই জন্য আজকে আমরা অনলাইন সুপার লোকালে ভিডিও করে নিচ্ছি, আর আমাদের ট্রেন এখন স্কিপ করছে জনাই রোড। আর হোটেলটার নাম হচ্ছে হোটেল নটরাজ, হোটেলটার নাম হচ্ছে হোটেল নটরাজ। তো আমি তো রেকমেন্ড করবো একদমই না, একদমই যাবেন না। আর আমি ওখানে হোটেলের মধ্যে ভিডিও করতে পারছি না, তার কারণ হোটেলটা কী নাকি মনে করবে তার ঠিক নেই। আমি আবার, আমরা দুজন ছিলাম বেসিক্যালি, আমি আর কুশলদা ছিলাম, কুশলদা আবার ওখান থেকে ওনার আসানসোলে একটা কাজ ছিল তাই উনি আসানসোল চলে গেলেন। তো ভালো না, একদম ভালো না। আপনারা এক কাজ করবেন, মানে আপনারা যদিও বুক করেন প্রথমে হোটেলে, কিন্তু টাকা আগে দিয়ে দেবেন না, যদি আপনারা টাকা আগে দিয়ে দেন তাহলে তো আপনারা হোটেল চেঞ্জও করতে পারবেন না। তো আমার ওই একই গল্প, আমি হোটেল চেঞ্জও করতে পারিনি, আমার 400 টাকা পুরো শেষ। তার মানে একটা কথাই এখানে কনক্লুশন আমি একটাই দিতে চাই, যে পয়সা বাঁচানোর চেষ্টা করবেন না, পয়সা বাঁচানোর চেষ্টা করলে নিজেই ফেসাদে পড়বেন, যেমন আমি কালকে পড়েছিলাম। খারাপ এক্সপিরিয়েন্স, একদম ওরকম এক্সপিরিয়েন্স আমার জীবনে হয় না, যেমন গাড়ির আওয়াজ তেমন মশা, তেমন নোংরা বিছানা, প্রচুর সমস্যা। কালকে সারারাত আমার ঘুমই হয়নি, খুব জোর হয়তো 1 ঘন্টা ঘুম হয়েছে, তারপরে সকালবেলা তাই মশাগ্রাম যাওয়ার আর মানে বাঁকুড়া যাওয়ার আর দুঃসাহসী করলাম না, আর ডাইরেক্ট এখানে অনলাইন সুপার লোকালে ভিডিও করে নিচ্ছি। যাই হোক, আর বেশি কথা বলছি না, মনে তো হচ্ছে না ওভারটেক হবে বলে, যদি হয় তাহলে দেখাবো, আর আপনাদের সাথে হাওড়া দিকেই কথা বলবো।
99 কিলোমিটারের জার্নি 1 ঘন্টা 20 মিনিটে শেষ করে এসে পৌঁছেছি হাওড়া স্টেশনে। আর হাওড়া স্টেশনে আমাদের ট্রেনের পৌঁছানোর টাইম ছিল 10:05 আর আমরা এসে পৌঁছেছি 9:55। হয়তো দেখতে পাচ্ছেন ঘড়িতে, সামনে ঘড়ি আছে, যাই হোক মানে 10 মিনিট বিফোর। আর 10 মিনিট বিফোর মানে দারুণ ব্যাপার, এমনিতেই কোনো স্টপ নেই, ননস্টপ জার্নি, তার মধ্যে আবার 10 মিনিট বিফোর। রাজধানী ওভারটেক করা ছিল, রাজধানী ওভারটেকও করতে পারেনি, ঠিক আছে। ভারতের ফাস্টেস্ট লোকাল ট্রেন বলে কথা, এইটা হচ্ছে ভারতের ফাস্টেস্ট লোকাল ট্রেনের উদাহরণ আমরা আজকে দেখলাম, ঠিক আছে। যাই হোক, ভিডিও বেশি বড় করছি না, আজকে কিছু ইনফরমেশান দেওয়া ছিলও না, তার কোনো স্টপ নেই, স্টপ না থাকলে ইনফরমেশানও কিছু দেওয়ার নেই। আর এরকম ভিডিও আপনাদের কেমন লাগলো, যাই হোক ট্রেন রিলেটেড আমার চ্যানেলে যদি এটার কেউ প্রথম ভিডিও দেখে থাকেন, সে অন্য কোনো মানে যে কোনো একটা ভিডিও জার্নি ভিডিও চালু করে দেখুন, সেই ভিডিওতে আপনারা ভরে পড়ে ইনফরমেশান পাবেন, ঠিক আছে। যাই হোক, ইনফরমেটিভ ভিডিও প্লাস এই এনজয়েবল ভিডিও, আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে এসে লিখবেন। আর যদি ভালো লাগে অ্যাজ ইউজুয়াল লাইক সাবস্ক্রাইব করে দেবেন, সাথে সাথে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, ইনস্টাগ্রাম আইডি হচ্ছে _surajit_roy, লিঙ্কটা থাকবে ডিসক্রিপশান সেকশানে। আর বর্ধমান গেছিলাম, বর্ধমান গিয়ে সীতাভোগ মিহিদানা খেয়েছি, সেই ভিডিওটা এই চ্যানেলে নয়, সেই ভিডিওটা আছে নতুন চ্যানেলে, নতুন চ্যানেলের লিঙ্ক এবং নতুন ভিডিও মানে ওই সীতাভোগ মিহিদানা খাওয়ার ভিডিওর লিঙ্ক উপরে আই কার্ডে আর তলায় ডিসক্রিপশানে দিয়ে দেবো আমি, ঠিক আছে, দেখে নিতে পারবেন। যাই হোক, আমরা এখানেই আজকে ভিডিওটা শেষ করছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে, টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।